বলিউড বলতে গোটা পৃথিবী যা যা বোঝে তার মধ্যে একটা হলো ডয়ে ডান্স, হ্যাঁ নাচ বা নৃত্য, না ডান্স। ডান্স মানে কি? বলিউডে ডান্স মানে 100 জন শিল্পীকে পেছনে নিয়ে সুইজারল্যান্ডের পাহাড়ি রাস্তায় নায়িকার কোরিওগ্রাফ। ডান্স মানে শ্রীদেবীর ভেজা লাল শাড়ি। ডান্স মানে ডোলারে ডোলা। ডান্স মানে বেহেড প্রেমিকদের মাঝে মাধুরী দীক্ষিতের এক দু তিন। ডান্স মানে ঐশ্বর্য রায়ের তাল সে তাল মিলা। ডান্স মানে পায়রা মাথায় পুরনো দিল্লির ছাদে সোনাম কাপুরের মসাকলি মসাকলি। ডান্স মানে বিজলি গিরানে মেহ হুয়াই, কেহতে হ্যায় মুঝকো হওয়া হওয়াই। ডান্স মানে কি সিফ লাস্যময়ী নায়িকাদের নৃত্য প্রদর্শন? ডান্স মানে তো পরদেশ ছবিতে শাহরুখ খানের দো দিল মিল রহে হেও। ডান্স মানে তো আমির খানের লাগান ছবিতে রাধা ক্যাসে না জ্বলেও। ডান্স মানে 130 কোটি মানুষের হরবখতের বিনোদনও, পানের দোকান থেকে 42 তলা ফ্ল্যাট বাড়ির পার্টি, প্রতিটি স্কেলে প্রতিটি স্টেপে সরোজ খান জীবিত। এই সবকটা সুর, সবকটা তাল, রাগ, অভিমান, প্রেম, বিরহ, শেষে যে কটা নাচ তৈরি হয়েছে সেই সবটা জুড়ে যে নামটা ছিল সেটা সরোজ খান, শ্রদ্ধার সাথে যাকে ইন্ডাস্ট্রি মাস্টারজি বলে ডাকত। 2020 সালের নিয়ম মেনে আরেকটা নক্ষত্র পতন হলো, বলিউডের ড অক্ষরটি ছাপসা হলো। যতদিন বলিউড থাকবে, যতদিন বলিউড বলতে অ্যাকশন, ড্রামা, ট্র্যাজেডি, কমেডি এর সাথে সাথে ডান্স থাকবে বলিউডে, ততদিন সরোজ খানের নাম থাকবে। প্রত্যেকটা গানের সাথে আষ্টেপৃষ্ঠে থাকবে তার স্টেপস। মাস্টার চীনা বোধহয় জন্মায় ক্যামেরার পেছন থেকে ম্যাজিক করবে বলেই। 2 দশক ম্যাজিক তো করলেন ছোট্টখাটো মোটাসোটা মহিলা সমস্ত স্টিরিওটাইপ পায়ের তলায় পিষে। প্রজন্মের পর প্রজন্মকে বুঝিয়ে নাচতে গেলে ফিট হতে হয়। আনন্দ, হতাশা, রাগ, অভিসারের বহিঃপ্রকাশ নাচ, ওটা স্রেফ তন্নী মেয়েদের একচেটিয়া হবে কেন? মাস্টারজি তো ABCD ছবির এক গানে কোরিওগ্রাফও করেছিলেন, এনিবডি ক্যান ডান্স। সরোজ খান তো এটাই। আমরা কবেই বা রক্ত মাংসের সরোজ খানকে গুরুত্ব দিয়েছিলাম? দিলে ওনার মতো শিল্পীকেও বলতে হয় এখন আর কোনো নায়িকা আমাকে কাজে নেয় না, কেউ ডাকে না সেরকম। উইকিপিডিয়া দেখুন, নেটে খুঁজুন, কোন গানের নৃত্য পরিচালনা কার খুঁজতে গেলে পাগল হয়ে যাবেন, সব আছে। কই সরোজ খান ফারহা খানের বিস্তারিত কাজের বিবরণ সেভাবে নেই তো? আমরা কোরিওগ্রাফারদের যোগ্য সম্মান দিলে এটা হতো? হয়তো আজও এরা নাচ নেওয়ালি হয়েই থেকে গেছে আমাদের চোখে। নাচ তো শেখাচ্ছে, এমন কি আর বানাচ্ছে? কিন্তু নাচ তো অনেক কষ্ট থেকে আরাম দেয়, অনেকের অনেক একাকিত্ব দূর করে, সব ভুলে উদ্দাম আনন্দ করতে শেখায়। নাচতে নাচতে কোনোদিন কেঁদে ফেলেছেন? চিৎকার করে গানের শব্দগুলো উচ্চারণ করে নিজের জমানো অভিমান উগরে দিয়েছেন ডান্স ফ্লোরে? ওই যে মেয়েটা, ওই যে মেয়েটা আয়নার সামনে স্নানের শেষে মেরে খব মেজো আয়ে গান চালিয়ে নাচত? আর যে বিদেশি যুবক বলিউড গানের সাথে ডিস্কোতে নাচতে অভ্যস্ত হচ্ছিল? ওই যে মেহেন্দি অনুষ্ঠানে যে গানগুলো বাজে আর সদ্য বিবাহিতরা ধরাচুরো পড়েই হঠাৎ নেচে ওঠে যে গানে, পাড়ার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিল যে খুদে ডোলারে ডোলা নেচে, আধুনিক নাচ বলে একটা শব্দ হয় সেটা বিশ্বাস করে যে অষ্টাদশী একের পর এক হিন্দি ছবির গান চালিয়ে স্টেপ মুখস্থ করত, আর যে বারবনিতা পেটের টানে মাধুরী ঐশ্বর্যকে নকল করত সন্ধ্যাকালীন খদ্দেরদের খুশি করতে, তাদের প্রত্যেকের ঘুংরু, তাদের প্রত্যেকের পায়ের শব্দে সরোজ খান বেঁচে আছেন। সরোজ খানদের বেঁচে থাকতে হয়, নয়তো আজ বলিউডের ড অক্ষরটি যেটা চোখের জলে ঝাপসা দেখাচ্ছে সেটা চিরতরে অস্তমিত হবে। বলিউড ড ছাড়া উচ্চারিত হবে কি করে? বলিউড ডান্স ছাড়া উচ্চারিত হবে কি করে?